কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিধাতা যা সৃষ্টি করেন তিনি আবার তার প্রতিকারও করেন। যুগ যুগ ধরে চলে আসা কিছু অন্ধবিশ্বাসের পর্দাকে নিজ হাতে সৃষ্টি করে আবার তাকে পুনরায় নিজের অবস্থানে ফিরিয়ে দেওয়ার উদাহরণ হিসাবে আমাদের আজকের এই গল্প। একটা গ্রামের এক নির্মম পাপের শাস্তির জন্য প্রায় 200 বছর ধরে চলা একটা কুসংস্কারের আড়ালে সুপ্ত থাকা একটা ইতিহাসকে জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক তন্ময় মুখার্জির কলমে সতী ডাইনির ঘাটের প্রথম পর্ব। এই দেখ, বাজি লড়িস না, বুঝতে পারলি? ওইসব গেঁয়ো ভূতের ভয় দেখিয়ে এই নিলয় চক্রবর্তীকে আজ পর্যন্ত কেউ কোনোদিন টেক্কা দিতে পারেও নি, আর ভবিষ্যতেও পারবে না, এটা জেনে রাখিস। দুটো দিনের জন্য বেড়াতে এসেছিস, গ্রামের এদিক ওদিক ঘুরে আয়, তা না করে তুই নিরঞ্জন ঘোষালের পাল্লায় পড়লি শেষমেশ। লোকটা মহা ধরিবাজ, তুই চিনিস না ও বেটাকে? গায়ে পড়ে খাতির করার মাস্টার, তোকে ও ফাঁদে ফেলে ছাড়বে। শহরের ছেলে তুই, এ গাঁয়ের তেমন কিছুই জানিস না। যাস না ভাই, কি দরকার? ওই ওই ঘাট মাছ ধরার পক্ষে ভালো নয় রে, আর সেখানে মাছের তো টিকিটাও পাবি বলে মনে হয় না। এই শোন পল্টু, তুই আমার সঙ্গে গেলে চল, না হলে আমি একে তাকে জিজ্ঞেস করতে করতে সেই দিঘির ঘাটে পৌঁছে যাব। আচ্ছা, কি আর বলবো তোকে, এত করে বলার পরও তুই যখন আমার বারণ শুনবি না, তখন চল আমিও যাব। তবে হ্যাঁ, ওই দিনের আলো থাকতে থাকতে ফিরতে হবে, কিন্তু এই কথাটা মনে রাখিস, না হলে ওই জঙ্গলের মধ্যে পথ চিনে আসা বড়ই মুশকিল। শোন, তোর যদি ওইসবে ভয় লাগে তাহলে তুই ফিরে আসিস, ঠিক আছে? আমি একাই থাকতে পারি। আর আর এই দেখ, পকেটে টর্চ আছে, আমার কোনো অসুবিধাই হবে না। তুই বরঞ্চ এক কাজ কর, বঁড়শি দুটো সঙ্গে নে, আমি মাছের চারগুলো টুক করে নিয়ে আসি। কাকিমার ঘরে চলে যাবি? আরে বাবা, কাকাও তোর মতো মাছ ধরার পাগল ছিল রে। নিলয় পল্টুর ঘর থেকে বেরিয়ে পল্টুর কাকিমার ঘরে এসে ঢুকল। কাকিমা তার তক্তা বসে মাদুর বিছিয়ে তার উপরে পানের বাটা থেকে পান সাজছিলেন। নিলয়কে ঘরে ঢুকতে দেখে তিনি বললেন, পল্টুর মুখে শুনলাম তুমি নিরঞ্জনের সাথে মাছ ধরার বাজি লাগিয়ে এসেছ, তা তুমি যেখানে মাছ ধরতে যাচ্ছ সে জায়গা সম্বন্ধে কিছু শুনেছ তো? হ্যাঁ, আমি শুনেছি, তবে ওসবে আমার বিশ্বাস নেই। কোন জন্মের গল্প কথা ওইসব? আসল সত্যিটা কি সেটা কেউ কোনোদিন জানবার চেষ্টা করেছে কি? শোনো, ওই চেয়ারটা টেনে নিয়ে এসে এখানে বসো তো দেখি, তারপর বলছি। ঘটনাটা শোনার পরে যদি তোমার মনে হয় যে ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে, তাহলে তুমি নির্দ্বিধায় মাছ ধরতে যেও। নিরঞ্জন তোমায় কি গল্প বলেছে তা আমার আর জানার প্রয়োজন নেই, বাচ্চা ছেলে কতটাই বা জানবে। তবে আমি যতদূর জানি সব বলছি, শোনো। নিলয় চৌকির পাশ থেকে একটা চেয়ার টেনে এনে কাকিমার সামনে বসল, বলল, বলুন। তুমি এখানে আসার সময় এই বাদুরিয়া গায়ে নিশ্চয় অনেক পুকুর টুকুর আছে লক্ষ্য করেছ? হ্যাঁ, তা দেখেছি, আর সবকটা পুকুরে যে ভালো মাছ আছে তা জলের দিকে তাকিয়েই এক নিঃশ্বাসে বলে দেয়া যায়। জানো, আমাদের গাঁয়ের দক্ষিণ দিকের শেষ মাথায় চৌধুরীদের নিজস্ব একটা দিঘি আছে, তুমি যেখানে মাছ ধরবে বলে যাচ্ছ আর কি, আসলে সে দিঘিতে মাছ চাষ করা তো দূরের কথা,
সেখানে মাছ ধরার সাহস আজ অবধি কারোর হয়নি। গাঁয়ের লোকে বলে সে দিঘির নাকি অভিশাপ আছে, মাছ ছাড়লে নাকি রাতারাতি সব গায়েব হয়ে যায়। দিঘির পাড়ে আজ থেকে 200-300 বছর আগে একটা বাগান বাড়ি ছিল অভয় চৌধুরীর, কিন্তু এখন তার আর কোনো অস্তিত্ব বলতে তেমন কিছু নেই। সেখানে গেলে হয়তো চৌধুরীদের বাড়িটার ভগ্নাবশেষ আর জঙ্গল পাবে মাত্র। ওই বাড়িটারই কিছুটা সামনে গেলে দেখবে যে দিঘির পাড়ের দিকে একটা ঘাট আছে, এককালে নাম ছিল চৌধুরীদের ঘাট, এখন বর্তমানে গাঁয়ের লোকেরা নাম দিয়েছে সতী ডাইনির ঘাট। অভয় চৌধুরীর মৃত্যুর পরে তার বড় ছেলে বিনয়ের ঘাড়ে এসে পড়ে তখন বিশাল জমিদারির দায়িত্ব, কারণ অভয় চৌধুরী তার সমস্ত কিছু দুই ভাগ করে দিলেও তার ছোট ছেলে সুজয় চৌধুরী তখন কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করছিল। তাই সে তার দাদাকেই জমিদারির সমস্তটা দেখাশোনার দায়িত্ব দেয়। কিন্তু সিপাহি বিদ্রোহের সময় অভয় চৌধুরীর বড় ছেলে বিনয় চৌধুরী সিপাহীদের হাতে নাকি নিহত হন শোনা যায়। ইংরেজদের হয়ে তিনি নাকি গুপ্তচর বৃত্তিও করতেন আমি শুনেছিলাম আর কি, তো ওই সব কারণে তার নাকি শাস্তিও হয়েছিল। আসলে তখনকার দিনে ইংরেজদের পদলেহন না করতে পারলে আর জমিদারির অস্তিত্ব ধরে রাখা যেত না। তাই একদিন রাতের অন্ধকারে তাকে প্রাণ দিতে হয়েছিল। নিজের বাড়ির বাগানে গুলিবিদ্ধ অবস্থায় তাকে পাওয়া যায়। তবে কারা মেরেছিল তা জানা যায়নি। জানো, বড়জনের মৃত্যুর পরে ছোট ছেলে সুজয় আর ওই কৃষ্ণনগরে ফিরে যায়নি। বুঝতে পেরেছিল যে ইংরেজ জেনারেলদের পা পড়েছে যে বাড়িতে, সেই বাড়ির সবাই একে একে এই বিদ্রোহের রোষানলে পড়তে চলেছে। তাই বিদ্রোহ না থামা অবধি কলকাতাটা না ছাড়াই ভালো। সেই মতো এই পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়ে তিনি কলকাতাতে কিছুদিন ছিলেন, কিন্তু এই সিপাহী বিদ্রোহের আগুনে পুড়ে ছাই হয়ে গেল তার বসত বাড়ি। সুজয় চৌধুরীর কলকাতার প্রেসিডেন্সি কলেজের বিজ্ঞান বিভাগের বেশ মেধাবী ছাত্র হিসাবে নাম ছিল, কুসংস্কারের তোয়াক্কা করতেন না। সতীদাহ প্রথা তখন আইন করে বন্ধ হলেও বাংলাদেশের বহু জায়গায় তখনও মাঝে মধ্যেই চলত গোপনে এই বর্বর অত্যাচার। সেই সময় জয়রামবাটির এক বিখ্যাত জমিদার, তার নাম ছিল ত্রিনাথ মুখুজ্জে, তার চতুর্থ বিয়ের কিছুদিন পরেই তার মৃত্যু হয়। তখনকার সমাজে দরিদ্র লোকের জমি ভিটেটুকুই ছিল একমাত্র সম্বল, তাই জমির খাজনা মকুব করতে বাপের বয়সী জমিদার ত্রিনাথ মুখুজ্জের সঙ্গে 14 বছর বয়সী
নলিনী নামের একটা কিশোরী মেয়ের বিয়ে হয়ে যায়। বিয়ের কিছুকালের মধ্যেই স্নায়ু রোগে আক্রান্ত হয়ে ওই জমিদার ত্রিনাথ মুখোচ্ছে মারা যায়। তাকে দাহ করার জন্য নিয়ে আসা হয় এই বাদুরিয়া গাঁয়ের দিঘির পাড়ে। সুজয় চৌধুরী তার বাড়ির দোতলায় বারান্দায় দাঁড়িয়ে দেখেন যে দিঘির ওপারের চরে মশালের আলো জ্বালিয়ে ঢাক ঢোল পিটিয়ে সতীদাহ করা হচ্ছে। মৃত তখন প্রচণ্ড উত্তেজিত হয়ে ঘরে ঢোকে বন্দুক হাতে নিয়ে নিচে নেমে আসেন, আর অন্ধকারে কয়েকটা লণ্ঠন আর দোনালা বন্দুক আর ওনার কিছু পাইপ পেয়াদাদের সঙ্গে নিয়ে উপস্থিত হন ওইখানে গিয়ে। যেখানে সতীদাহ হচ্ছিল ওখানে গিয়ে সুজয় ওই মেয়েটিকে, মানে যাকে দাহ করার জন্য আনা হয়েছিল, তাকে বন্ধন মুক্ত করে চিতা থেকে নামিয়ে এনে মাটির ওপর বসিয়ে দেয়। তারপর মুখুজ্জে মশাইয়ের মৃতদেহটাকে ঠিক মতো সৎকারের ব্যবস্থা করে। কিন্তু ওই মেয়েটা তখন কেমন যেন নিষ্প্রাণ দৃষ্টিতে মুখুজ্জে মশাইয়ের জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে থাকে। তারপর সেই দিকে তাকিয়ে কেমন যেন একটা মুচকি হাসি হেসে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। সুজয় তখন মেয়েটার নাড়ি টিপে নাকে হাত দিয়ে দেখে যে সব ঠিক আছে, কিছু হয়নি। হতে পারে বহু সময় ধরে অভুক্ত থাকার কারণে হয়তো সে জ্ঞান হারিয়েছে। দেখে জল দিয়ে মুখুজ্জে মশাইয়ের চিতাকে সে নিভিয়ে মেয়েটিকে কোলে তুলে নিয়ে পিছন ফিরে বাড়ির দিকে পা বাড়াতেই দেখে ওই ব্রাহ্মণ পুরোহিত, মানে যিনি ওই সতীদাহ করাতে এসেছিলেন আর কি, তিনি একটা গাছের আড়ালের অন্ধকারে লুকিয়ে কি যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকেন, যে কাজটি করলেন সেটি ভালো করলেন না। একটা সতীকে চিতা থেকে তুলে নিজেকে অভিশাপে জর্জরিত করলেন। ও একটা ডাইনি, নিজের স্বামীকে খেয়েছে, বড় বিন্নিমা ছোট বিন্নিমা সবাইকে খেয়েছে, আপনাকেও খাবে, আপনার ভালো হবে না। হ্যাঁ হ্যাঁ, আপনার ভালো হবে না, এ আমি বলে দিলাম। জল কাদায় ছপছপ শব্দ করে বোধহয় দূরের অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। সুজয় ওইসব কথায় কান দেয় না, ওখানে না দাঁড়িয়ে থেকে বাড়ির থেকে পা বাড়ায়। তারপর সুজয় মেয়েটাকে নিজের বাড়িতে এনে বিছানার উপর শুইয়ে দিয়ে পাশের গ্রাম থেকে ডাক্তার ডেকে আনে, তাকে চিকিৎসা করায়। ডাক্তার এসে তাকে দেখে বলে যে ওকে এক গ্লাস গরম দুধ খাইয়ে একটু শুয়ে একটু যত্ন আত্তি করলেই ও সেরে উঠবে, চিন্তার কোনো কারণ নেই। নিলয় এতক্ষণ ধরে এক মনে কাকিমার কথাগুলো শুনছিল, হঠাৎ করেই কথাটাকে মাঝখানে থামিয়ে দিয়ে বলল, কিন্তু কাকিমা, আপনি যে কথাগুলো শোনাচ্ছেন এতে তো দেখছি রাত কাবার হয়ে যাবে, কিন্তু আসল কথা তো এখন অবধি কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা আগে বলুন, ওই দিঘির পারে মাছ ধরতে যাওয়া নিষেধ কেন? পুরোটা না বললে তুমি কিছু বুঝতে পারবে না বাবা, আর আমি চাই না তুমি আমায় প্রশ্ন করো যে কাকিমা এটা কেন হলো বা ওটা কে ছিল, তাই আগে থেকে বলে নিলাম। এর মধ্যে পল্টুও এসে তার কাকিমার ঘরে ঢুকল আর নিলয়কে বলল, তা হ্যাঁ রে, দুপুর তিনটে বাজে, আর কখন যাবি? এরপর তো বেলা পড়ে যাবে, শীতের দিনে বেলা ছোট, তাই এখনই বেরিয়ে পড়া ভালো নয় কি?
আরে দাঁড়া না, আগে তোদের সতীদাহিনী ঘাটের সম্পর্কে কিছু জেনে যাই। আরে কাকিমার মুখে গল্পটা শুনতে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। তাছাড়া দেখ, আছি তো দুদিন, কালো তো মাছ ধরতে যাওয়া যায়, তাই না? বুঝেছি, কিন্তু কাকিমার কাছে সে গল্প শোনার পর তোর সেখানে যাওয়ার ইচ্ছে থাকবে কি? আমার তো মনে হয় না। আচ্ছা তুই এখানে বস তো দেখি, আগে ঘটনাটা শুনে নি, তারপর যাবো কিনা ঠিক করব। তুইও বসে পড় ওই টোলটায়। বলো কি বলছিলে? জানিস, তখনকার দিনে আমাদের বাদুরিয়া গ্রাম বলতে তেমন কিছুই ছিল না, তবে আশেপাশেও খুব বেশি বাড়িঘর তখনও ছিলই না বলতে গেলে। থাকার মধ্যে ছিল শুধু জঙ্গল আর জনা পঞ্চাশেক লোকজন নিয়ে একটা পাড়া, যাকে বলতো বাগদিপাড়া। সেই বাগদিপাড়ায় রাতারাতি রটে যায় যে জমিদার সুজয় চৌধুরী এক ডাইনিকে এনে তার নিজের ঘরে আশ্রয় দিয়েছেন। একেই তো সেই বিধবা তার স্বামীর চিতা থেকে উঠে এসেছে, তার উপর সে একটা ডাইনি, জমিদার ত্রিনাথ মুখুজ্জের বংশ একেবারে নিঃবংশ করে দিয়ে এসেছে। ব্যাস আর কি। এদিকে দিন চারিকের মধ্যেই সুজয়ের আদর যত্নে মেয়েটা বেশ সুস্থ হয়ে ওঠে। সুজয় তার নাম ধাম সমস্ত কিছু জানতে পারে। মেয়েটার নাম তো আগেই বলেছি, নলিনী। নলিনীর মুখে সুজয় শুনেছিল যে এক বৈশাখ মাসে বেশ ঘটা করে ওই জমিদারের সঙ্গে নলিনীর বিয়ে হয়। সবই ঠিকঠাক ছিল, কিন্তু বিয়ের কিছুদিন পরে বাড়ির বড়গিন্নি কমলা দেবী সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে মারা যান। একটা শোকের ছায়া যেন গিলে ফেলতে থাকে পুরো মুখুজ্জে বাড়িটাকে। বড়গিন্নির চিতা ঠান্ডা হতে পারে না। দুই দিনের মধ্যে বাড়ির মেজগিন্নি রমলা দেবী হঠাৎ করে দিনে দুপুরে ভেদ বমি হতে শুরু করে। ডাক্তার এসে পরীক্ষা করে বলেন, বিষাক্ত কিছু খাবারের সাথে পেটে চলে যাওয়ার ফলে তার এমন অবস্থা হয়েছে। ডাক্তার ওষুধ দিয়েছিলেন ঠিকই, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। দিন দুয়েক পরে তিনিও মারা যান। এইসব দেখে মুখুজ্জি মশাইয়ের সেজগিন্নি অতসী দেবী ভীষণ ভয় পেয়ে যান। তাই তিনি নিজের প্রাণ বাঁচাতে তার বাপের বাড়ি চাঁদিপুর ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন মুখুজ্জি মশাইকে। মেজগিন্নির মৃত্যুর 5 দিনের মাথায় মুখুজ্জি মশাই তার সেজগিন্নির বাপের বাড়িতে যাওয়ার সমস্ত বন্দোবস্ত করে দেন। দিনের আলো থাকতে থাকতেই পালকি করে সোজা সেজগিন্নি বেরিয়ে পড়েন। তার সঙ্গে পাঠানো হয়েছিল গোটা 6 লোক লস্কর, কিন্তু তিনি আর চাঁদিপুরে তার বাপের বাড়িতে পৌঁছতে পারলেন না। এই গঙ্গারামপুরের কাছে এক জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় দিনে দুপুরে একটা ডাকাত দলের পাল্লায় পড়লে তার লোকজনকে মেরে সেজগিন্নির সমস্ত কিছু লুটপাট করে নিয়ে তারা চলে যায়। আর তার সাথে কেড়ে নিয়ে যায় সেজগিন্নির প্রাণটা। এ বাবা, সে কি
তারপর? এরপর মুকুচে বাড়ির প্রধান পুরোহিত মশাই বিধান দেন যে এই মেয়েটি মুকুচে বংশের বাতি প্রায় নিভিয়ে দিয়েছে, এ হলো একটা ডাইনি। এই ডাইনি যেন আর কারোর কোন রকম ক্ষতি না করতে পারে, তাই একে মুকুচে মশাই চিতার সাথে পুড়িয়ে মারতে হবে। না হলে বলা যায় না এই বাড়ির ছি চাকরদেরও সে হয়তো ছাড়বে না। তাই এই ডাইনিটাকে গ্রামের বাইরে কোথাও নিয়ে গিয়ে মারতে হবে। এই গায়ের মাটিতে কি পোড়ালে এখানকার সমস্ত কিছু অপবিত্র হয়ে যাবে। প্রধান পুরোহিত মশাইয়ের কথা মতো বাড়ির সমস্ত লোকজন তার কথায় সম্মতি জানায় আর তাকে বেঁধে নিয়ে গায়ের বাইরে চৌধুরীদের দেখির পাড়ের চরে মাঝরাতে এসে মুকুচে মশাইয়ের চিতার উপর মাসির সাথে তার হাত পা দড়ি দিয়ে বেঁধে বসিয়ে তাকে তাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করে। তবে তবে নলিনীর ছোট্ট মনে একটা ধারণার উদয় হয়ে গিয়েছিল ততদিনে। সে ভেবেছিল সে শক্তি একজন ডাইনি, তাই সে সুজয়ের বাড়িতে থাকতেও যায়নি। নলিনী অন্য কোথাও চলে যেতে চেয়েছিল। সুজয় তাকে অনেক বুঝিয়েছিল যে এটা তার ভুল ধারণা। সে ভাবত সে এখানে থাকলে সুজয়ের ক্ষতি হবে। সুজয় তাকে বোঝাত যে তার কিছু হবে না, সে নির্দ্বিধায় সুজয়ের কাছে যতদিন ইচ্ছে থাকতে পারে। কিন্তু কিন্তু নলিনী ওই সব কথায় রাজি হয়নি। সে দিন সাতেক মতো সুজয়ের কাছেই ছিল, কিন্তু ওই আশেপাশের গ্রামে ততদিনে তার ওই ডাইনি আখ্যাটা বেশ ভালো মতোই ছড়িয়ে পড়ে। তারপর একদিন হঠাৎই সে নিখোঁজ হয়ে যায়। সেই সময় ওই সুজয়ের বাড়ির নাইব হরিহর চাটুজ্জে মশাই খবর নিয়ে আসেন যে দীঘির ওপারে যে শিয়ালতরের জঙ্গল আছে সেখানে গলায় দড়ি দেওয়া অবস্থায় নলিনীকে পাওয়া গেছে। সেখানে কদম গাছের ডালে শুধু মাথাটা গলায় দড়ি দেওয়া অবস্থায় সে গাছের ডালে ঝুলছে, আর গাছের নিচে পড়ে আছে তার গলাবিহীন নিথর শরীর। এই খবরটা পেয়ে গ্রামের লোকজন সেখানে দৌড়ে যায় ঠিকই, কিন্তু কেউ না ওই মুন্ডহীন মৃতদেহটার সামনে ভয়ে যেতে সাহস পায় না। সবাই দূরে দাঁড়িয়ে থাকে আর মুখে কাপড় চাপা দিয়ে কিক কিক করে হাসে, নিজেদের মধ্যে বলতে থাকে নিজের গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে তাদের তাদের রক্ষা করে গেছে, নাহলে তাদের গ্রামের লোকজনকেও খেত ওই ডাইনিটা। এইসব দৃশ্য দেখে সুজয়ের বুক কেঁপে ওঠে। কি নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই ছোট্ট একটা মেয়েকে! সে বুঝতে পারে তার অবর্তমানে মুকুচে গ্রামের কেউ বা তারই গ্রামের কেউ এই
নৃশংস হত্যা লীলাটা ঘটিয়েছে, কিন্তু তারা কারা সেটা সুজয় বুঝতে পারে না। সুজয় না ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না। এই কদম গাছের ডাল থেকে নলিনীর কাটা মাথাটাকে নামিয়ে আনতে যায়। দেখে নলিনীর কপালে তেল সিঁদুরের টিপ, বুকের ওপর লাল একটা শুকিয়ে যাওয়া জবার মালা। এইসব দেখে সে বুঝতে পারে নলিনীকে কেউ পুজো করেছে। ব্যাপারটা যে কি হয় কিছুই তার মাথায় আসে না। সন্ধ্যের অন্ধকারে মশাল জ্বালিয়ে সেই উপারের চরের খাটে চিতা সাজিয়ে নলিনীর মৃতদেহ সৎকার করার ব্যবস্থা করতে থাকে। গ্রামের লোকজন তাকে বলে সুজয় যেন অন্য কোথাও নিয়ে গিয়ে তাকে পোড়ায়, দয়া করে এখানে যেন না পোড়ায়, এই দেখির পাড়ের ঘাসে তাদের গরু ছাগলরা খেতে আসে, এই শিয়ালতরের গাছের কাঠ থেকে শুরু করে এই দীঘির জলের ওপর নির্ভর করে তাদের জীবন চলে, জীবিকা চলে, তাই দীঘির জলে বা এর আশেপাশে ওই ডাইনির পোড়া ছাই মিশে গেলে সমস্ত গ্রামটার অনেক ক্ষতি হয়ে যাবে, এই অনর্থ যেন সুজয় না করে। সুজয় তাদের বলে এই পুরো দীঘিটা থেকে শুরু করে এই বিশাল শিয়ালতরের জঙ্গল অবধি, এমনকি বাগদিপাড়া বামুনপাড়া সব তার জমিদারির অংশ, তাই কোথায় কি করবে না করবে সেটা সে বুঝবে। এসব কুসংস্কার গ্রামের লোকজন মানতে পারে কিন্তু সে মানে না। তার জমিদারিতে কোন রকম কুসংস্কারের স্থান নেই। তারা ভালো চায় তো তার কাজে যেন তারা বাধা দিতে না আসে, না হলে সে অন্য কোনো ব্যবস্থা নেবে। তো এইসব কথা শুনে গায়ের লোকজন আর কি করবে? সুজয়ের জেদের কাছে হেরে গিয়ে সেই দিন থেকে আজ অবধি ওই দীঘির আশেপাশে গ্রামের কেউই আর আসে না। দীঘির আশেপাশের সমস্ত কিছু, এমনকি দীঘির জল অবধি এখনো গায়ের লোকজন অপবিত্র বলেই ধরে নিয়েছে। তার মানে নলিনীকে কেউ দিনে দুপুরে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে নৌকায় করে তাকে শিয়ালতরের জঙ্গলে নিয়ে গিয়ে প্রথমে ঝুলিয়ে দিয়েছিল, তারপর তাকে গলা কেটে হত্যা করেছিল। আচ্ছা, তাই যদি হবে তাহলে নলিনীর বুকের উপর ওই জবার মালা আর তার ঝুলন্ত কাটা মুন্ডুটার কপালে তেল সিঁদুরের টিপ এলো কোথা থেকে? হতে পারে সে ডাইনি বলে মেরে ফেলবার আগে তাকে কোনো মন্ত্রতন্ত্র করা হয়েছিল, তাই তার গলায় জবা ফুলের মালা আর সিঁদুর পরিয়ে দিয়েছিল, যেন সে কারোর কোন রকম ক্ষতি করতে না পারে। তখনকার দিনে এসব লোকে খুব মানত। এও শুনেছি যে এসব তন্ত্রমন্ত্র নাকি খুব কার্যকরী, অনেকেই তাদের বিপদ আপদে এসব তন্ত্রমন্ত্র করিয়ে থাকেন তান্ত্রিকদের দ্বারা। নলিনীর ক্ষেত্রেও বোধ হয় তাই করা হয়েছিল। অবশ্য এটা আমার ধারণা বলতে পারো, আসল সত্যিটা জানি না। একটা জিনিস তোমাকে বলে রাখি, দেখির পাড়ের যে চরে নলিনীকে পোড়াবার ব্যবস্থা করা হয়েছিল তার ঠিক উল্টো দিকে, মানে দীঘির ওপারে চৌধুরীদের
বাগান বাড়িটা ছিল। কাকিমা, এই একটা জিনিস কিছুতে বুঝতে পারলাম না, যে এই মরা পোড়ার ছাই যদি দিঘির জলে মিশেই যায় আর কেউ যদি সেখানে আশেপাশে না যায়, তাতে ভয়ের কি ব্যাপার আছে? আরে সে ছাই কি 150-200 বছর ধরে এখনো দিঘির জলে ভাসছে নাকি? যত সব আজগুবি ব্যাপার স্যাপার। আর তাছাড়া সেখানে কেউ মাছি বা কেন ধরতে পারে না এই গঙ্গার জলে? এই গঙ্গার জলে তো এইরকম প্রতিদিন কত শ্মশানের মরা পোড়ার ছাই মেশে, তাতে কার কি ক্ষতি হয়েছে শুনি? আমরা তো দিব্যি স্নান করছি, কই কারোর তো কিছু হচ্ছে না? গঙ্গায় কিন্তু জোয়ার ভাটা হয়, তাই জল প্রতিদিন পরিবর্তিত হয়। সেই জল সাগরে গিয়ে মেশে, কিন্তু এই জল তার একেবারে উল্টো। সুজয় চৌধুরী সেদিন গ্রামের মানুষের কথা না শুনে যে ভুলটা করেছিল, সেটা সে বুঝতে পারল নলিনীর মৃতদেহটাকে সৎকারের দিন। কিন্তু সেটা আর কারোর কাছে প্রকাশ করতে পারিনি। কেন, কি ভুল করেছিল? নলিনী যে সত্যি একটা ডাইনি ছিল সেটা তিনি নিজের চোখেই দেখেছিলেন, তবে তারপরেই তার মৃত্যু হয়, তাই কাউকে আর সে কথা তিনি বলতে পারেননি। নলিনী সত্যি ডাইনি ছিল, মানে সেই কি? তাহলে শোনো, দিঘির পাড়ে পোড়াতে গেলে সন্ধ্যের পরে বৃষ্টি নেমে আসে, আর বৃষ্টি যখন থামে তখন বেশ রাত হয়ে যায়। তার মাঝে বেশ কিছুক্ষণ গ্রামের লোকজনদের সাথে ঝগড়া বিবাদ হয়। সেসব ঝামেলা মিটিয়ে শেষমেশ নলিনীর মৃতদেহটাকে পোড়াতে বেশ রাত হয়ে যায়। সেই রাতের দিকে বৃষ্টি থামতে নিজেই মেয়েটাকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যায় দিঘির পাড়ের ঘাটের কাছে। সুজয়ের সঙ্গ দেবার জন্য কেউই আর সেদিন এগিয়ে আসেনি। অগত্যা কি আর করা যায়, সুজয় নিজেই চিতা সাজিয়ে মেয়েটাকে চিতায় তুলে আগুন লাগিয়ে দেয়, আর নিজে কিছুটা দূরে বসে বসে দেখতে থাকে আর নানান কথা চিন্তা করতে থাকে। বেশ কিছুটা সময় কেটে গেলে সুজয় একটা বাঁশ হাতে করে চিতার সামনে এগিয়ে দেখতে যায় যে নলিনীর শরীরটা প্রায় অর্ধেকটা পুড়ে গেছে। হাতের বাঁশ দিয়ে চিতার আগুনটাকে একটুখানি উস্কে দেবার জন্য খোঁচা দিতে হঠাৎই সুজয়ের চোখের সামনে একটা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, যা দেখে সুজয়ের সমস্ত বুদ্ধি চিন্তা শক্তি এক মুহূর্তে লোপ পেয়ে যায়। হঠাৎ করে চিতার ভেতর থেকে সে যেন শুনতে পায় একটা একটা খ্যানখ্যানে মিহলি গলায় কি যেন বলে উঠল, সুজয় সেই কথা শুনে চমকে উঠে চিতার সামনে থেকে দূরে সরে যায়। তার
তারপর খানিকক্ষণ সেইখানে দাঁড়িয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করতে থাকে। সে কি ভুল শুনল নাকি? মেয়েটা কি বেঁচে আছে? কিন্তু তার ভুলটা মুহূর্তের মধ্যে ভেঙে যায়। তার সারাটা শরীর কাঁপিয়ে দিয়ে যখন সে একই মিলি অট্ট হাসির শব্দ ভেসে আসে চিতার ভেতর থেকে, সেই হাসির শব্দ যেন মুহূর্তের মধ্যে কাঁপিয়ে দিয়ে যায় শিয়াল ধরে সমস্ত জঙ্গলটাকে। কেঁপে উঠে দেখি সমস্ত জল, সমস্ত আকাশ বাতাস একটা একটা কুড়ি হাসির হাসিতে কেঁপে উঠে। পরক্ষণে সেই হাসির শব্দ মিলিয়ে যায় দূরে কোথাও। সুজয় প্রচন্ড ভয় পেয়ে যায়। দূরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে নিজেকে ধাতস্থ করে চিতার সামনে বাঁশ হাতে পুনরায় গিয়ে দাঁড়াতে চিতার আগুনের ভিতর থেকে একটা বিভৎস চেহারার নারী মূর্তি উঠে আসে। তার দুটো জ্বলন্ত কালো হাত সুজয়কে আসছে দৃষ্টি আগুনের ভিতরে টেনে নিয়ে চলে যায়। আর আর তারপরেই নলিনীর জ্বলন্ত বিকৃত শরীরটা চিতার আগুনের ভেতর থেকে উঠে দাঁড়িয়ে একটা জ্যান্ত হাসি হেসে দেখি জলের মধ্যে যেন ঝাঁপিয়ে পড়ে। এরপর থেকে সুজয় বা নলিনীর কোনো খবরই পাওয়া যায়নি। এই ঘটনার কিছুদিন পরে সুজয় চৌধুরীর নায়েব সুজয়ের শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করে। শ্রাদ্ধ শান্তির কাজ মিটে যাওয়ার পরের দিনই গ্রামের লোকজন দল বেঁধে এসে সুজয়ের বাড়িটায় আগুন লাগিয়ে দেয়। আর সবকিছু সেই দিন পুড়ে ছাই হয়ে যায়। সেই সুজয় চৌধুরীর বাড়িটারই কিছু কিছু অংশ হয়তো এখনো সেখানে গেলে দেখতে পাবে। তবে দিঘির পাড়ের দিকে যেখানে নলিনীকে পোড়ানো হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে সোজা উপরের দিকে তাকালে দেখতে পাবে সেখানে কিছুটা বাঁধানো অংশ এখনো দেখা যায়। গ্রামের লোকজন সেখানে স্নান করত, খাবার জল টলও নিত, কিন্তু আজ তা অতীত। বুঝতে পারলে? কেউ ওইখানে রাতে তো দূরের কথা, দিনেও সেখানে যেতে ভয় পায়। দাঁড়ান কাকিমা, একটা প্রশ্ন, এই এত কিছু আপনি শুনলেন কার মুখে? আসলে জমিদার সুজয় চৌধুরীর লাঠিয়াল হরমণ্ডল ছিল তোমার কাকার ঠাকুরদাদা। কিশোর বয়সে তোমার কাকাবাবুর মাছ ধরার নেশা দেখে তিনি সাবধান করেছিলেন ওই দিঘিতে যেন কখনো উনি মাছ ধরতে না যান। কিন্তু বড়দের বারণ না শোনা কিশোর বয়সের ধর্ম, জানোই তো। একদিন তোমার কাকাবাবু চলে গিয়েছিলেন ওই দিঘিতে মাছ ধরতে। ছিপ ফেলে তো বসে রইলেন বেশ কিছুক্ষণ, তারপর ছিপের ফাতনাটা জলের মধ্যে অদৃশ্য দেখে ছিপ টানলেন। ভাবলেন বড় মাছ হবে হয়তো, কিন্তু তুলে দেখেন একটা শিয়ালের আত খাওয়া দেহ। কোনো রকমে সেটাকে ছাড়িয়ে জলে ভাসিয়ে দিলেন। পুনরায় ছিপে আবার ভালো করে টান পড়ল, কিন্তু ছিপ টেনে উঠাতে পারলেন না তিনি। বহু চেষ্টার পর ছিপের মায়া ত্যাগ করে যখন উঠবেন ভাবছেন, তখন
আচমকা একটা নারী কণ্ঠের খলখল করে বিদ্রুপের হাসি ভেসে এলো। তার শরীর তো ভয় কেঁপে উঠল। এদিক ওদিক তাকে সেই হাসির উৎসটা খেয়াল করতে গিয়ে বুঝতে পারলেন যে জলে একটা ঘূর্ণির সৃষ্টি হয়েছে, আর শব্দটা সেখান থেকেই আসছে। তো সঙ্গে সঙ্গে পালিয়ে এসেছিলেন। আর তোমাদের কাকা বাবুর কাছে ওই ভয়ঙ্কর বর্ণনা শুনে আমার তো এখনো মনে হয় সেই খ্যানখ্যানে হাসিটা আজও যেন আমার পিছনে ধাওয়া করে আসছে। তাহলে কাকিমা, আজও সেখানে মানুষ যেতে ভয় পায় কেন? আগের মতো তো আর এখন গ্রামের অবস্থা নেই। এখন পথে ঘাটে কত আলো, রাস্তায় লোক চলাচল বেড়ে গেছে, কত বাড়িঘর হয়ে গেছে, আর বন জঙ্গল তো প্রায় অর্ধেক। তবুও দিঘিতে কেউ মাছ ধরে না কেন? মাছ? মাছ কোথায়? মাছ তো সেখানে কোনো এককালে হয়তো ছিল, এখন শুধু দেখিতে জল আছে, মাছ নেই। পল্টু, তুই এর আগে হয়তো খেয়াল করেছিস কিনা জানি না, প্রত্যেক অমাবস্যার রাতে জেলেপাড়ার লোকজন দল বেঁধে ঠাকুরের নাম জপতে জপতে দিঘির পাড়ের সেই ঘাটের দিকে সবাই যায়। হ্যাঁ, কয়েকবার দেখেছি, কিন্তু কেন যায় তা তো জানি না। ওরা মনে করে দেখিতে এখনো সেই নলিনী ডাইনি বাস করে, আর জেলেরা সবাই মিলে ওই ঘাটেই মাছ রেখে আসতে যায়। সেই ডাইনিটা যদি গ্রামের আশপাশের পুকুরগুলোতে চলে আসে তাহলে পুকুরের সমস্ত মাছ খেয়ে শেষ করে ফেলবে, আর গায়ের মানুষগুলোও বোধহয় তার হাত থেকে রক্ষা পাবে না। তাই তাকে খুশি করতে চৌধুরীদের সেই ঘাট, মানে আজকে সতী ডাইনির ঘাটে বড় বড় দেখে দুই চার পিস রুই, কাতলা, বোয়াল মাছ প্রতি মাসের অমাবস্যার রাতে রেখে দিয়ে চলে আসে, আর কেউ ফিরেও তাকায় না। শুনেছি সে নাকি তাতে খুশি থাকে। আর আজ অবধি সেই ডাইনিটা কারোর অনিষ্ট করেনি। তাহলে তো আমাদের ওখানে গিয়ে সত্যিটা আসলে কি সেটা জানা উচিত, তাই না? মাছগুলো আদৌ ডাইনিতে খায় নাকি শেয়ালে কুকুরে খায় সেটা জানতে পারলে ভালো হতো না? দেখো, উৎসাহ থাকা ভালো জিনিস, কিন্তু এইসব ব্যাপারে উৎসাহ জিনিসটা মোটেই ভালো নয়। এতক্ষণ ধরে বুঝেও যখন তুমি বিশ্বাস করলে না, তাহলে তোমাকে আটকে রাখে কার সাধ্য বলো? তবে যাবে যখন ঠিক করেই ফেলেছ, তাহলে কাল কি যাও? কাল অমাবস্যার রাতে জেলেদের সাথে গিয়ে একবার ঘুরে না হয় দেখেই এসো। তোমরা শহুরে লোক, নিজের চোখে না দেখে এইসব ব্যাপারগুলো বিশ্বাস করবে না জানি। আমি গণেশ ঘোষকে বলে দেব, সে জেলে পাড়াতেই থাকে, তার সঙ্গেই চলে যেও। তবে একটা অনুরোধ করব, গণেশ এই ব্যাপারটা খুব ভালো জানে, আর সে ওই জেলেদের দলের প্রবীণ মানুষ, তাই ওনার কথা অমান্য করে নিজে যেচে কিছু করতে যেও না আবার। ঠিক আছে, আপনার কথাই শুনব। আপনি ওই কি গণেশ কাকা না কি বললেন তাকে বলে দেবেন, আমি যাব। কিরে, কি বলিস পল্টু, তুইও সঙ্গে যাবি তো? যেতে তো হবেই ভাই, না যেতে চাইলে তুই কি আমায় ছাড়বি? ঘর ধরে জোর করে নিয়েই যাবি, আমি সেটা জানি। পল্টু, তুই একটা কাজ কর দেখি,
তুই তো সাইকেলটা নিয়ে চট করে গণেশ ঘোষকে গিয়ে জেলে পাড়ার খবরটা দিয়ে আয়। গিয়ে বলবি কাকিমা আপনাকে আজ সন্ধ্যের সময় দেখা করতে বলেছেন। এক্ষুনি যাচ্ছি কাকিমা। নিলয় তুই গল্প কর, আমি খবরটা দিয়ে আসি। হুম যা, এই শোন, তবে তাড়াতাড়ি আসিস। এই তো যাবো আর আসবো। সন্ধেবেলা কাকিমার ঘরে বসে মুড়ি চানাচুর চপ সহযোগে কাকাবাবুর মাছ ধরার পুরনো গল্পে বেশ মেতে উঠেছে সবাই। সেই সময় বছর 50 কি 55-এর এক বয়স্ক ভদ্রলোক কাকিমার ঘরে এসে ঢুকল। কাকিমাকে বলল, কি ব্যাপার বৌদি, আমায় ডেকেছেন শুনলাম। এসো ঠাকুরপো, এসো, এখানে এসে বসো, তারপর বলছি। চা খাবে তো? আনছি, দাঁড়া। গণেশ কাকা একটা চেয়ার টেনে বসল। কাকিমা চা নিয়ে এসে গণেশ কাকুর উদ্দেশ্যে বললেন, শোনো ঠাকুরপো, যে জন্য তোমাকে ডেকেছি, আগামীকাল তো অমাবস্যা, আগামীকাল রাতে তোমরা যখন দীঘির ঘাটে ডাইনির ভোগ দিতে যাবে, তখন তোমাদের সাথে এই ছেলেটিকেও নিয়ে যাবে, কেমন? ওর নাম নিলয় চক্রবর্তী, ও কলকাতাতে থাকে, আমাদের পল্টুর কলেজের বন্ধু। ডাইনি ভোগ দেখার খুব ইচ্ছে ওর, বুঝতে পারলে? নিলয় হাত দিয়ে একটা ছোট নমস্কার করল। গণেশ কাকা বললেন, সে না হয় নিয়ে যাব, কিন্তু দেখার সাহস আছে কি? আমি ক্যালকাটা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র, সাহস আমার রক্তে মিশে থাকে সর্বক্ষণ। নিশ্চিন্তে থাকুন, আমার কোনো কিছুতেই ভয় নেই। সে ঠিক আছে, দেখো তোমার মতো অনেক বড় বড় শিক্ষিত সাহসী শহরের ছেলেপুলেরা এর আগে আমাদের সাথে ডাইনি ভোগ দেয়া দেখার জন্য সেখানে গিয়েছিল, বুঝলে? তাদের ইচ্ছে ছিল ডাইনিকে দেখবে। ওদের মধ্যে অনেকে আবার খিল্লিও করেছিল, কেউ কেউ আবার ফটো তুলতে গিয়েছিল। আমাদের কথা তারা বিশ্বাসই করেনি, কিন্তু তারা যখন সেখানে গিয়ে ডাইনিটিকে সামনাসামনি দেখল, তাদের মধ্যে কেউ কেউ অজ্ঞান হয়ে গিয়েছিল, কেউ আবার তাদের কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল। দেখো আমরা সেখানে যেতে কাউকেই কখনো আপত্তি করিনি, বরং আমাদের 10 জনের দলে যদি আরো একজন বেশি হয় তাহলে তো আমাদেরই লাভ। গ্রামে অনেক ছেলেপুলেরা আছে, তারা কিছুতেই ভয়ে যেতে চায় না, আর আমাদের দলে প্রায় সবাই প্রবীণ মানুষ। জানি না কতদিন আর আমরা ওই ডাইনিকে ভোগ দিতে পারবো, আগে তাও 14-15 জন মতো ছিলাম, এখন 10 জনে এসে ঠেকেছি। উপরওয়ালার ডাক এলে একদিন এই 10 জনের কেউই থাকবো না, তাই আমাদের ভবিষ্যতের ছেলেপুলেদের কথা চিন্তা করে বড় ভয় হয়। তারা যদি নিজেরা এখনই এই কাজে এগিয়ে না এসে হাল না ধরে, তাহলে এই গ্রাম একদিন ওই ডাইনির কবলে পড়ে সব শেষ হয়ে যাবে। কি আর করবি বল, যা হবে সেটাকে তো মেনে নিতেই হবে। আমাদের আর কতদিন, এই আছি এই নেই, গায়ে ছেলেরা সব শহরে চলে যাচ্ছে, মডার্ন হয়ে আসছে, এই সব নিয়ে কেউ আর মাথা ঘামাতে আসে না। একটা কথা বলি কাকিমা, এই ডাইনিকে চিরদিনের মতো নির্মূল করার ব্যবস্থা কি আগে কেউ কোনোদিন করে দেখেনি? সে চেষ্টা কি আর করিনি বাবা, বছর 10 আগে গঙ্গাসাগর থেকে এক নাগা সাধু এসেছিলেন,
তিনি এই গায়ের পথ ধরেই ফিরছিলেন। তো সে পথে আমাদের পাড়া নিমাই তালুকদারের সাথে তার দেখা হয়েছে। তিনি আবার একটুখানি ধর্মপরায়ণ মানুষ ছিলেন, বুঝলে তো। সাধু বাবাকে তার বাড়িতে নিয়ে গিয়ে তার খুব সেবা যত্ন করলেন। তো সেই সাধু বাবাকে আমাদের গায়ের উপর এই 150 বছরের অভিশাপের কথা বললে তিনি আবার দিঘির পাড়ের ঠিকানা জিজ্ঞাসা করে সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে সাধু বাবা কি করেছিলেন জানি না, তবে তালুকদার মশাইয়ের মুখে শুনেছিলাম সাধু বাবা নাকি দিঘির জলে কি সব মন্ত্র পড়ে দিঘি বন্ধন করে দিয়ে গেছে। ডাইনি নাকি দিঘির জলের বাইরে কখনো আসতে পারবে না। তবে হ্যাঁ, তার বদলে প্রতি অমাবস্যার রাতে তাকে ভোগ হিসেবে বড় ধরনের কিছু মাছ খেতে দিতে হবে। আর সেটা না করলে ডাইনি কি গায়ে ঢুকে পড়লে অনেক ক্ষতি করে দিতে পারে। অদ্ভুত কথাবার্তা, সে তো জল থেকেই বেরোতে পারবেন না বলছেন, তাহলে তাহলে ক্ষতি করবে কি করে? তারপর বলছেন তাকে দিঘির জলের মধ্যে মন্ত্র পড়ে আটকে রাখা হয়েছিল। তাই যদি হয় তাহলে সাধু বাবা তাকে চিরদিনের মতো মেরে ফেলতে পারল না কেন, বা এখান থেকে তাড়িয়ে দিতেই বা পারলেন না কেন? কথাটা তুমি ঠিকই বলেছ, তবে সাধু বাবার কথা অনুযায়ী এ হলো নাকি একজন অপদেবী। এদের কোন রকম ভাবে আটকে রাখা যায় কিন্তু একেবারে ধ্বংস করা যায় না। এরা রুষ্ট হলে এদের অভিশাপে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। এই অপদেবীর পূজো করার পদ্ধতি যেহেতু আমরা কেউ জানি না, তাই তাকে খুশি করতে এই মাছের ভোগ দেয়া হয়। সাধু সন্ন্যাসী বা কাপালিক তান্ত্রিক এরাই নাকি এদের পুজো টুজো করে থাকে। আর শুনেছি তাদের কাছ থেকেই পুজো পেলেই এরা খুব খুশি হন। আমরা হলুম গিয়ে হতদরিদ্র জেলে সম্প্রদায়ের মানুষ, আমরা কি আর এত কিছু জানি বাবা? ওই পুকুর নদী খাল বিলে মাছ চাষ করে আমাদের জীবন আর জীবিকা দুটোই চলে। আচ্ছা কাকিমা, ওই ডাইনি যদি উপদেবী হন তবে তাকে ডাইনি বলে সবাই ডাকে কেন? গায়ের কেউ ডাইনি বলে, কেউ আবার সতী বলে, তাই দুটো নাম মিলিয়ে ওই ঘাটের নাম দেওয়া হয়েছিল সতী ডাইনির ঘাট। তুমি তো সমস্ত ঘটনাটা শুনলে, তা তোমার মেডিকেল সায়েন্স কি বলছে বলতো এই ব্যাপারে? হ্যাঁ দেখুন, মেডিকেল সায়েন্স আগে ব্যাপারটাকে পরীক্ষা করে দেখবে, তারপর যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবে, শেষে গিয়ে ফলাফল প্রকাশ করবে। চিন্তা নেই, যদি এইরকম অলৌকিক কিছু ঘটে থাকে তাহলে তার পিছনে যে কারণ আছে আমি তাকে খুঁজে বার করবই, আর সেটাকে আমার যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়ে বলবো যে এই সবই বুজরুকি আর কুসংস্কার। বেশ, তাহলে দেখো তুমিও যদি তোমার সায়েন্স দিয়ে কিছু খুঁজে বার করতে পারো। বড্ড ঠান্ডা তোদের এখানে, বুঝতে পারলি পল্টু? কোথাও একটা জট পাকি আছে বুঝলি, ছাড়াতে হবে। কি বলছিস, কি কোথায় আবার জট পাকালো? এই কাকিমার মুখের গল্পটা শুনে আমার কেন জানি না শুধু মনে হচ্ছে সমস্ত ঘটনাগুলোকে ভালো করে ভেবে দেখলে এই সতী ডাইনির ঘাটের ব্যাপারটা যে গুজব তা ঠিক বার করে দেয়া যাবে। তাহলে তুই এখন ভূতের ওপর গোয়েন্দাগিরি করবি বলছিস, তাই তো? গোয়েন্দাগিরি নয় রে, গোয়েন্দাগিরি নয়, তোদের গায়ের মানুষগুলোর চোখে 150 বছর ধরে একটা কুসংস্কারের যে কালো পর্দাটা দিয়ে ঢাকা আছে সেটাকে সরিয়ে দিতে পারলেই যথেষ্ট। তা সে পর্দা
তুই সরাবি বলে ঠিক করেছিস, তাই মনে কর। তবে একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি? দেখ ভাই, ওইসব উপদেবী টেবি নিয়ে উল্টো পাল্টা কিছু করতে চাস না, কি থেকে কি হয়ে যাবে, শেষকালে গ্রামশুদ্ধ লোক ভুগে মরবে, তাই তোকে আগে থেকে সাবধান করে দিলাম। ছাড় সে কথা। হ্যাঁ, এই কাল যেন কি একটা দেখাতে নিয়ে যাবি বলছিলিস, তোদের গায়ের প্রাচীন শিব মন্দির নাকি? হ্যাঁ, আমাদের এই গ্রামের সবচেয়ে পুরনো শিবের মন্দির ওটা। এই তো আমাদের বাড়ির কাছে চড়কতলায় বলে একটা জায়গা আছে সেখানে। তাহলে শোন না, সকাল সকাল একবার ঘুরিয়ে আসবো, কি বলিস পল্টু? হয়ে গেল। পল্টুর নাক ডাকার শব্দ পাওয়া গেল। ডাইনি ভোগ। নিলয় কি সত্যি এর কোনো বৈজ্ঞানিক কারণ খুঁজে পাবে? কি অপেক্ষা করে আছে তাদের জন্য? তারা দুই বন্ধু ওই রহস্যের উদ্ঘাটন করতে গিয়ে কার দেখা পাবে? কি রহস্য লুকিয়ে আছে এই প্রাচীন প্রথাটির আড়ালে? সবটা জানতে চোখ রাখুন সতী ডাইনির ঘাটের অন্তিম পর্বে। আসছি খুব তাড়াতাড়ি। আজ গল্প পাঠিয়েছিলেন গৌতম, অভিনয়ে পিয়ালি, জয়শ্রী, সুমন, গৌতম, সমীরণ এবং সোমনাথ। পোস্টার ডিজাইন সৌম্যদীপ, সাউন্ড এফেক্টস এবং এডিটিং প্রমিত। চ্যানেল পার্টনার এখন গল্প। এখন গল্পের লিঙ্ক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। নানান সাথের গল্প শোনার জন্য তাদের চ্যানেলটিও ভিজিট করবেন। পরিচালনা গৌতম। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্তিম পর্ব নিয়ে।